বছরের প্রথম 6 মাসে ওমানের এয়ারপোর্টগুলো দিয়ে বেড়েছে যাত্রী চলাচল। দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী এই সময় 70,74,854 জন যাত্রী ওমানের বিমানবন্দর ব্যবহার করেছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 12% বেশি। বিমানবন্দরগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ত ছিল মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। আলোচিত সময়ের মধ্যে মাস্কাট বিমানবন্দর ব্যবহার করেছেন প্রায় 64 লাখ মানুষ, আর সালালাহ বিমানবন্দরে পা পড়েছিল 6,29,000 বিমান যাত্রীর। সোহার এবং দুখুমে এই সংখ্যা 29,000-এর কিছু বেশি। এদিকে আগামী আগস্টের 4 তারিখ থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের সময়সূচিতে পরিবর্তন আসায় প্রবাসী ও যাত্রীদের পূর্বের চেয়ে বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে মাস্কাট বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী 4 তারিখ থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়ার 40 মিনিট আগে থেকে শুরু হবে। আগে যা 20 মিনিট আগে থেকে আরম্ভ হতো, ঠিক সময়ে যাতে প্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিং এর বিষয়টি বিবেচনায় রেখে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এজন্য আগামী রোববার থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম।